ফ্রেন্ড, তোমরা সবাই গরমে কেমন আছো? গরমের কথা মাথায় রেখে লাইট করে রান্না করলাম পাবদা মাছের ঝাল। আজকের আয়োজনে আমি নিয়েছি 10 পিস পাবদা মাছ। এতে আমি এবার হলুদ নুন মাখাবো। নুনটা আমি পরিমাণে একটু কম দেব, কারণ পাবদা মাছটা একটু নোনা হয়। দিয়ে দেবো হলুদ, একটু কাঁচা তেল যাতে মাছটা কম ফোটে। এবার ভালো করে আমি মাছে সব হলুদ নুন তেলটা মাখাবো। সব মাছে হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নায়। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে ছাড়বো। মাছগুলো যেহেতু ফাটবে, এই জন্য আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে আমি এক পিট উল্টে দিয়েছিলাম, আর এক পিটও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এইভাবে করে সব মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি এভাবে করে ভেজে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। মাছগুলো ভাজার পর যে তেলটা আছে ওই তেলেই রান্না করব। দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। নুন নিয়েছি পরিমাণে কম, যেহেতু নোনা মাছ। আর নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা গোটা, আর ধনে পাতা। আমি প্রথমে দিয়ে দেব গুঁড়ো মশলাটা, দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু জল। এবার মশলাটা আমি একটু ঢেকে দেব। দু মিনিট লো ফ্লেমে ঢেকে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে মশলাটাকে ভালো করে কষাবো। পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে অনেকে করে, আমিও করি, কিন্তু যেহেতু এখন গরমের সিজন এই জন্য লাইট করে এইভাবে করলাম। মশলাটা থেকে যতক্ষণ তেল না বেরোবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিয়েছি, এবার জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আর একটু ফুটতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা। সবশেষে দিয়ে দেবো আমি 4টে গোটা কাঁচা লঙ্কা, এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। এবার আর একটু 2 মিনিট আমি ফোটাবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর আমি ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমার পাবদা মাছের ঝাল একদম রেডি। ছুটির দিনে দুপুরে বাড়িতে বসে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।